हेलो एवरीवन, गुड मॉर्निंग। फ्लेवर ऑफ लाइफ चैनल आर एक नतून ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো সকাল সকাল শুরু হলো কাজকর্ম। তো সকালের কাজকর্ম এখন বাজে সকাল প্রায় 9টা আর এসেছে কাজ করতে মুনিয়া। তো ও এসেছে, আজকে ঘর ঝাড়া হবে আর এই যে সব সোফার কভার, পর্দা, কুশন কভার এইসব সব আজকে ধোয়া হবে। তো ও এসেছে কাজ করতে, তাই ওকে আমি সব খুলে দিচ্ছি এগুলো, তারপরে ও এগুলো কাপড়গুলো ভিজিয়ে আগে ঘরটা ঝেড়ে নেবে। তো এমনিতে তো সব সময় বাড়িঘর ঝাড়াঝাড়ি হতেই থাকে, যখনই ঝোল টোল হয় তখনই ঝেড়ে দেই বা পরিষ্কার করেই রাখি। কিন্তু এরকম বছরে যখন এক বছরে দু তিনবার যখন ভালোভাবে ঘর ঝাড়তে হয়, পরিষ্কার করতে হয়, তখন আমি ওকে ডাকি। ও এসে আমাকে অনেকটা কাজে হেল্প করে দেয়, কেননা পুজোর সময় আমাদের পুজো নিয়ে আমরা অনেকটা ব্যস্ত থাকি, আর তখন তো ওই সময়টাতে বাড়িঘরের কাজটাও অনেকটাই বেশি থাকে। রান্না খাওয়া, সকালের ব্রেকফাস্ট, দুপুরের রান্না, এসব তো থাকেই, তো অনেকটা কষ্ট হয়ে যায়। তাই আমি ওকে ডাকি ওই সময়গুলিতে যাতে ও এসে করে দেয়। তো ও সব সময় এসে কাজ করতে পারে না, কেননা আমাদের যেহেতু আমরা বাগান এরিয়ায় থাকি আর আমাদের বাড়ির কাছেই বড় বাগান, চায়ের বাগান ফ্যাক্টরি আছে, তো সব মানুষ ওখানেই কাজ করতে যায়, লোকের বাড়িতে কাজ করতে কেউ চায় না। তো ওর সাথে আমার একটু ভালো, আপদে বিপদে মাঝে মধ্যে কোনো সময় ওকে হেল্প করি বা ও এসে আমার কাছে এটা ওটা আমার কাছে বলে। তো তাই ও এসে আমাকে একটু কাজ করে দিয়ে যায় বছরে কয়েকদিন, অন্তত পুজোর আগে, বিহুর আগে, এরকম মানে মেন মেন সময়গুলোতে আর কি। তো ওকে আমি সব কাজ বুঝিয়ে যে কী কী করতে লাগবে সব কাজ বুঝিয়ে দেখিয়ে সব কাপড় চোপড় পর্দা টর্দাগুলো খুলে দিয়ে এসে পড়লাম। ও সব কাপড় চোপড় ভিজিয়ে এবার ঝাড়ার কাজে লেগেছে আর আমি এদিকে সকালের ব্রেকফাস্ট করছি, বানাচ্ছি। আজকে আর সকাল সকাল স্নান হয়নি, স্নান করে পুজো দিয়ে দিনটা শুরু করতে পারলাম না, কেননা অনেকটা কাজ করছে আর ও তো ঝাড়বে, তারপরের তো সব কিছু গুছানো গাছানো আমাকেই করতে হবে। আর এতটা রোদও দেয়নি আজকে, কাপড় অনেকটা ধোয়া হবে, সব কিছু শুকাবেও না, পর্দাগুলো অন্তত শুকিয়ে গেলে ভালো। তো যাই হোক, আমি এদিকে ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্টে রুটি করছি, একটা তরকারিও করেছিলাম, আর এদিকে ডিম সিদ্ধ করছি। তো এবার হয়ে গেছে রুটি তরকারি, এবার সবাইকে খেতে দিয়ে দিলাম। খেতে দিয়ে তারপরে তো মানে সারাদিন আর কাজ করে আর কাজের নিস্তার নেই, এই সকালের ব্রেকফাস্ট করে তারপরেই স্নান করা হবে, স্নান করে পুজো দেওয়া হবে। আর এদিকে দেখো মশলা এনেছে, মশলা বলতে আমার ফোড়নের জন্য জিরেটা দরকার হয়, জিরে শেষ হয়ে গেছিলো, জিরে এনেছে, আর শুকনো লঙ্কা, আর কালো জিরে। আর কালো জিরেটাতে এতই নোংরা, মানে কি বলবো, পুরো কালো জিরের কালো ভাবটা নেই, পুরো ধুলো। তো কালো জিরেটা ধুতে হবে ভালোভাবে, তাই চালনিতে নিয়ে নিয়েছি। আর এদিকে শুকনো লঙ্কাগুলো রোদে দিয়েছিলাম, রোদ থেকে এনে কোটে ভরে দিলাম। জিরেগুলো গুটে, জিরে তো তরকারিতে তো জিরের গুঁড়ো ব্যবহার করি, আর একটু গোটা জিরে এনে রাখি কোনো কিছু ফোড়নের জন্য, ফোড়নের জন্য গোটা জিরেটা দরকার হয়, তাই একটু গোটা জিরেটা ফুরিয়ে গেছিলো তাই অল্প করে আনা হয়েছে। আর জিরের যা প্রচুর দাম কি বলবো, তো একটু করে জিরা আনা হয়েছে। আর এদিকে কালো জিরেগুলোকে ভালো করে ধুয়ে দিচ্ছি, জিরাটা কিন্তু আমি ধুইনি, জিরাটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপর রোদে দিয়ে নিয়েছিলাম, রোদ থেকে এনে এমনি কৌটোতে ভরে নিয়েছি জিরে আর শুকনো লঙ্কাটাকে। আর কালো জিরেকে না ধুলে হবেই না, কালো জিরেতে এতই নোংরা, তাই কালো জিরেটাকে ভালো করে জল বদলি করে করে সুন্দর করে ধুতে হবে। এসব এটা কালো জিরে ধুয়ে রোদ দিয়ে দিলাম, তারপরে স্নান করে পুজো দিতে এলাম। পুজো দেওয়া হয়ে গেল, পুজো দেওয়ার শেষে আমি ঠাকুরের আসনটা একটু ভিডিও করেছি, যাতে যে পুজো দিয়েছি এটা দেখার জন্য, যে পুজো স্নান করে এসে আমার পুজো দেওয়া হয়ে গেল, তারপরে যাব রান্না বান্না করতে। মানে অল্পটুকু সময় বসার জন্য নেই, এতটা ব্যস্ত, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে, তারপরে আবার বিকেলে আছে আমাদের কালেকশন। এদিকে দেখো সর্ষে আর পোস্তটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম, এবার সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটাকে একসাথে পেস্ট করে নেব। মাছ এনেছে, যেহেতু সানডে তো মাছ মাংস কিছু তো হবেই, তো পাবদা মাছ এনেছিল, তো পাবদা মাছটা একটু সর্ষে দিয়ে করলেই আমার খেতে ভালো লাগে। আর মুনিয়া বললো ও নাকি কোনোদিনও এই মাছ খায়নি, আর ওরা এরকম সর্ষে টর্ষে দিয়ে তো আর ওদের মাছ খাওয়া হয় না,
তো যাই হোক মাছটাকে আমি একটু সরষে পোস্ত দিয়ে করব আমি বললাম ঠিক আছে আজকে আমার বাড়িতে খেয়ে যাবি মাছটা তারপর যদি ভালো লাগে তবে তুইও এনে খাস তো আমি মাছ ভাজি এদিকে কুকারে ডাল মাছ ভাজতে ভাজতে এদিকে কুকারে ডালটাও হয়ে গেছে তো ভেবেছিলাম রান্না করব অন্য কিছুই কিন্তু আর হলো না অন্য কিছু আর হলো না তো মাছের ঝোল আর ডাল করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো শুধু ডাল আর মাছের ঝোল দিয়ে তো খাওয়া যাবে না তাই একটু টপাটপ করে আলু কেটে কয়টা আলু ভাজা করে নিয়েছিলাম তো এই ছিল আমাদের সানডের রান্নাবান্না তো পাবদা মাছটা রান্না করার জন্য দেখো আমি মাছটাকে আগে তো ভেজে নিয়েছি সুন্দর করে তারপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে টমেটোটাকে একটু হলুদ নুন দিয়ে টমেটোটা একটু ভেজে নিয়েছি তারপর দিয়ে দিলাম সরষে পোস্ত আর লঙ্কা বাটাটা দিয়ে এটা দেওয়ার পর বেশিক্ষণ ছাতলানোর দরকার নেই কারণ সরষেটা বেশি ভেজে নিলে তেতো হয়ে যায় তাই একটু সময় ভেজে আমি ঝোল দিয়ে দিলাম যেহেতু সরষের ঝোল তাই বেশি করে তো ঝোল দেওয়া যাবে না একদমই অল্প পরিমাণে ঝোল দিয়েছি এটা আবার একটু ফুটিয়ে তো একটু কমেই যাবে তো যাই হোক আর উপরে একটু দেখতে সুন্দর লাগার জন্য দুটো গোটা লঙ্কা দিয়ে দিয়েছি এই লঙ্কা দুটো দিয়েছি আমাদের মুনিয়ার জন্য আমরা তো এতটা ঝাল খেতে পারি না তাই ওকে দিয়ে দিলাম ডালের মধ্যেও দিয়েছি ওর জন্য তো দেখো এই ছিল আজকে আমাদের দুপুরের খাওয়া দাওয়া ডাল আলু ভাজা আর পাবদা মাছের ঝোল বাস এই সিম্পল রান্না এবার খাওয়া দাওয়ার পরের যা কাজকর্ম আছে তা শেষ করে একদম বিকেলের কাজের জন্য মানে খেয়ে দিয়ে আর একটুকু রেস্ট করার সময় নেই তো এসে পড়লাম আমাদের ডিউটিতে এখন যেটা নতুন ডিউটি শুরু হয়েছে কয়েক কিছুদিন ধরে ডিউটির সব বুক টুকগুলি চেক করে নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে বুক আছে কি না তো দুটো বুক শেষ হয়ে গেছে আর একটা নতুন বুক আজকে নিয়ে যাচ্ছি বিকালবেলা আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার ভিডিওতে কিন্তু ব্লগটা কিন্তু সকাল থেকে স্টার্ট হয়েছে এখন বাজে বিকাল চারটে আর এখন দেখো আমি পুরো রেডি হয়ে নিয়েছি যাওয়ার জন্য কালেকশনে পুজোর কালেকশনে বেরোবো এখন কালেকশনে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে নিয়েছি আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি ভাববে একবারও কেন তোমাদের সামনে আসিনি কথা বলতে তো আসার মতন অবস্থায় ছিলাম না আজকে মানে অনেকটা কাজ হয়েছে মানে ঘর দুয়ার ঝাড়াঝাড়ি জানোই তো পুজো এসেছে সবাই করছো দেখছি তো আমিও ওই ঝাড়াঝাড়ি মোছামুছি তারপর পর্দা টর্দা ধোয়া মানে অনেকটা কাছাকাছি ঘর ঝাড়াঝাড়ি এত বড়ো ঘর সব একদিনে করা হয়েছে তাই অনেকটা সময় গিয়েছে তো অবশ্য সব কাজ আমি একা হাতে করিনি একা হাতে করছি বলে এটা মিথ্যে কথা বলা হবে আমি একা হাতে করিনি আজকে আমার সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার জন্য একজন আমার হেল্পিং হ্যান্ড ছিল ও এসেছিল আজকে কাম করতে আমাদের মুনিয়া ও এসেছিল ও বছরে আমাকে 4-5 দিন সারা বছরে আমাকে কাজ করে দেয় এই যে পুজোর আগে 2-3 দিন আর হলো চৈত্র মাসে বিহুর আগে 2-3 দিন আমাকে কাজ করে দেয় তো আমাকে অনেকটা হেল্প করে এই ঝাড়াঝাড়ি মোছামুছি করাতে ও আমাকে অনেকটা হেল্প করে দেয় তো ও এসেছিলো তাই একদিনে সব কাজগুলো করা নেওয়া হয়েছে তো বেরিয়ে পড়লাম বাড়ির থেকে কালেকশনে যাওয়ার জন্য আর এই যে ওরা সবাই এসেছে মানে কালেকশনে তো আর একা যাওয়া যাবে না তো ও হলো ইন্দিরা ও আমার জাল তো ওকে তো অনেকবারই দেখানো হয়েছে আমার ভিডিওতে ও হলো পিহু ওর মেয়ে আর এই যে পাড়ার আমাদের পাড়ার আরও বউ মেয়েরা আমরা সবাই বেরোচ্ছি আজকে একটু ভিতর দিকে দেখো যেতে যেতে একটা সুন্দর দৃশ্য বাগানটা আমরা তো বাগানেই থাকি তো আমাদের জন্য এটা কোনো সুন্দর দৃশ্য না আমরা এইসবেই দেখি ঘুম থেকে উঠেই এইসবেই দেখি তো যাই হোক একটু বাগানটা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের ভালো লাগবে হয়তো তো আসলাম একজনের বাড়িতে এসে লিখছি যে আমি যে কালেকশনে এসেছি কালেকশন করছি আর কি নামটাম লিখছি আর এই পুচকুটাকে দেখো কি কিউ ও এসেছে আমাদের সাথে কালেকশন করতে তো কালেকশন করতে করতে আর ভিডিও করা হয়ে ওঠেনি এবার কালেকশন থেকে এসে পড়লাম বাড়িতে বাড়িতে এসে আজকে সারাদিনে আজকে বিকাল থেকে এখন বেজে গেছে সন্ধে 6:30 থেকে আমার যেহেতু লাইভ আছে এটা সানডে ব্লগ তাই আমি ওই দিন একটু জলদি এসে পড়লাম আমরা 6:30 আগে আগে বাড়িতে এসে পড়েছি
এসে হিসাবটা মিলিয়ে নিচ্ছি যে আজকে কত টাকা কত টাকা কালেকশন হয়েছে পেড আনপেড এসব সব মিলিয়ে রেখে গুছিয়ে তারপর আমি বসবো লাইভে। তো এই যে মিলাচ্ছি কালেকশন দেখো আমাদের 50-100 এইভাবে কালেকশন উঠেছে। তারপরে কালেকশনের গুছিয়ে টুছিয়ে আমি লাইভে বসেছিলাম, লাইভের থেকে উঠেছি বড়ই মন খারাপ নিয়ে। আজকে আমার লাইভে কেউই আসেনি, তো বাড়ির দুটো ফোন আছে ও দুটো দিয়েই সাপোর্ট আইডি দিয়ে সাপোর্ট করে করে একটা ঘন্টা লাইভে কাটিয়ে তারপর বেরিয়ে পড়লাম। বেরিয়ে মনটা খারাপ হয়ে গেছিলো, তাই ভাবলাম কতক্ষণ চুপ করে বসেছি তারপর একটা ব্লাউজ কাটতে বসেছি। আর মন খারাপ করে তো কোনো লাভ নেই, জানি এখানে সবাই সবার নিজের মর্জির মালিক, যে আমার লাইভে আসতেই হবে কাউকে, এটা তো এটা কারো ইচ্ছে হলে আসবে আর ইচ্ছে না হলে আসবে না, আমি তো কাউকে ফোর্স করতে পারবো না। তো যাই হোক মনটা অনেক খারাপ হয়েছিল, অনেক খারাপ হয়ে গেছিলো কি বলবো। আমি কিন্তু অনেক মানুষেরই লাইভে যাই, অনেকেই সময় দিই, আর আমি সময়টা লেখালেখি করি না, এটাই আমার ভুল। সবাই খাতা কলম নিয়ে লাইভে বসে আমি দেখি কে কয়টা এসেছে, কে কয়টায় বেরোলো, কে কাকে কত মিনিট সময় দিল, সব কিছু লিখে রাখে। আর আমি এসব লিখে রাখি না বলেই হয়তো ওই ইয়েটা আমার মধ্যে হয় না, আমি ওই জিনিসটা পাই না। তো যাই হোক এখন থেকে লিখে রাখবো। তো আজকের লাইভটা যেহেতু সাকসেস হয়নি, কালকে আবার করব। তো দেখি কালকের লাইভে কেউ আসে কি না। তো এই লাইভ থেকে উঠে যে ব্লাউজ কাটাতে আজকের আমার এই ভিডিওটা শেষ করলাম। সারাদিনের সব কিছু কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করেছি, আর কোথায় গিয়েছি কালেকশন কী করলাম সব কিছু শেয়ার করেছি। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যাতে আমিও একটু আগবেড়ে যেতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে আবার পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ অবধি টাটা।